গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি মনের দিক থেকে একটু ভেঙে পড়েছি, একটু না বেশ অনেকটা ভেঙে পড়েছি, ভালো লাগছে না খুব একটা। যাই হোক, আজকের দিনটায় আমার অনেক 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 কাজ করার কথা ছিল। কালকে আমাদের সকাল 8টায় বেরিয়ে যাওয়ার কথা ছিল বাড়ি থেকে, কিন্তু কোনোটাই কিছু হচ্ছে না। এইভাবেই এখানে এই যে ট্রলিগুলোকে রেখে দিয়েছি, আর যা যা যাবে সাথে সেগুলোকেও রেখে দিয়েছি। কিচ্ছু করার নেই, কি করবো, সব কিছু ভেস্তে দিয়েছে, শুধুমাত্র একটা মেসেজ। এই যে সেই মেসেজটা, আমি কি ঠিক দেখাচ্ছি? হ্যাঁ ঠিকই তো দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কি না জানি না, মানে রাত্রি 10টায় যখনই মেসেজটা এলো তখনই আমাদের মন ভেঙে গেছে কালকে পুরো। এবার আদৌ যাব কি যাব না, যেতে পার মানে আমরা তো যেতেই চাই, কিন্তু ট্রেন আমাদেরকে মনে হয় নিয়ে যাবে না। আর ফ্লাইট তো দূরের কথা, ফ্লাইট 17-18 হাজার টাকা এক একজনের দিয়ে এখন যাওয়ার কোনো মানেই হয় না। এমন কোনো আর্জেন্সি নেই যে যেতেই হবে বা কিছু, তো বাদই দাও। কত কিছু ভেবেছিলাম, কালকে সকাল 8টায় বেরিয়েও যেতাম, আজকের দিনটা কোনো মতে কাটিয়ে দেবো। যাই হোক, যা আছে আলু ঠালু আছে, আর কিছু কিনবো না আপাতত। যদি কিছু ফিক্সড হয়ে যায় যে হ্যাঁ একেবারেই যাওয়া যাচ্ছে না, মানে আমরা এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি জানতে পেরে যাই যে আর যাওয়া যাচ্ছে না, তাহলে সবজি সবজি আবার কিনে নেব। তো মানে কারণ এখন ট্রেনের টিকিট একদমই নেই, আমরা পাচ্ছি না ট্রেনের টিকিট একদম। পেতে গেলে ফেব্রুয়ারি, তাই না প্রমি? দেখলাম যে আমরা, হ্যাঁ ফেব্রুয়ারিতে একদম ট্রেনের টিকিট মানে ঠিকঠাক পেতে গেলে ফেব্রুয়ারি, নাহলে তৎকালের জন্য বসে থাকতে হবে। আর তৎকালের টিকিট আদৌ পাবো কি পাবো না, ওগুলো ট্রাভেল এজেন্সির সাথে কথা বলতে হয়, আমরা তো তৎকালের টিকিট ওভাবে কাটতে পারবো না। তো আর কিছু করার নেই, মনে হচ্ছে এ যাত্রা আর হলো না কলকাতাটা। যাই হোক, অনেক কিছু ভেবেছিলাম, অনেক কিছু প্ল্যান করা ছিল আমাদের দুজনের, কোনোটাই মনে হচ্ছে আর ফুলফিল হবে না। মানে কলকাতার প্ল্যানটাই যদি ভেস্তে যায় তো পরপরই সব গেল, আর কিচ্ছু করার নেই। যাই হোক, সকালটা মন খারাপ দিয়েই শুরু হলো, তোমাদের কতটা কি আনন্দ দিতে পারবো আমি জানি না। আমারও সত্যিই আজকে কিচ্ছু করার নেই, আমি যতটা পারি তোমাদের সাথে হাসি মুখে হেসেই কথা বলার চেষ্টা করি, কিন্তু আসছে না ঠিক মন থেকে। মানে এখন যদি করতে হয় তাহলে অ্যাক্টিং করতে হবে, আর আমাকে সিরিয়ালে কেউ চান্স দেবে না। যাই হোক না, তো চলো এরপর করবো রান্না। রান্না আজকে বিশেষ কিছু নেই, ডাল করবো, আর কালকে যে মাছটা করেছিলাম ওটার কাইটা প্রমি রেখে দিয়েছিল, এতটাই ভালো খেয়েছিল, কিছুটা বাঁচিয়ে রেখে দিয়েছিল, ওটা দিয়েই আজকে আবার মাছটা করতে বলেছে, তো ওটাই করবো একটু। আর যেহেতু ডাল আছে শুকনো হলেও অসুবিধে নেই। আর দেখি একটু আলু ভেজে দেবো, আলুটাই মেন রয়ে গেছে আমার সবজির মধ্যে। ফুলকপি কালকে খেয়ে ফেলেছি, কুমড়ো আগের দিন খেয়ে নিয়েছি, একটা পেঁপে রয়েছে, পেঁপেটারও সদগতিটা করবো। পেঁপেটা মূলত ওরার আমার একটু সেদ্ধ খাওয়ারই ইচ্ছে আছে, দেখা যাক এবার কি করি। তো চলো পরে যখন যেটা করবো তখন আবার তোমাদের কাছে আসছি। রান্নাঘরে এসে গেছি না, অনেকক্ষণ আগে এসেছি, আলু ভাজাটা হচ্ছে এখানে, ডালটা ফোড়ন দিয়ে তাই বসিয়ে দিয়েছি, আর এখানে কালকের ফুলকপির রেজাল্টটা একটু বেঁচে আছে, এইটুকু দেখতেই পাচ্ছ। কালকে না খেতে অসাধারণ হয়েছিল, তোমাদের সাথে তো আর শেয়ারই করা হয়নি কেমন কি খেয়েছিলাম, তো অসাধারণ খেতে হয়েছিল, কেউ এটা ট্রাই করতে পারো। আর এই যে দু পিস মাছ করবো, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এই যে সেই মশলাটা কালকের, তো এই চলছে আজকে, করে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই জাস্ট স্নান দান করে এসে বসলাম, শনিবারের টিকিট পাওয়া যায়নি, মানে শনিবার ট্রেনই নেই, চার টিকিট আর হবে না বুঝলে তো, তোমরাও আশা ছেড়ে দাও আমরাও আশা ছেড়ে দিই, আর কোনো আশা ভরসা আমি খুঁজে পাচ্ছি না। আপাতত জানি না কি হবে, মানে বারবার কথাগুলো বলতেও খারাপ লাগছে নিজের যে, কিন্তু অনেকেই আজকের যে ব্লগটা গেছে সকালে অনেকেই বলেছে হাল ছেড়ো না, কিন্তু আমার মনে হচ্ছে হালটা এবার ছেড়েই দিতে হবে, কারণ আমাদের শুক্র না শনি রবি অন্ধ্রা থেকে পশ্চিমবঙ্গে ঝড় আসছে একটা, তো ওই জন্যেই ট্রেনগুলো ক্যান্সেল করছে। কারণ দেখো সকালে ছাড়লেও সেটা মানে আমাদের শুক্রবারে যে ট্রেনটা ক্যান্সেল হয়েছে সেটা সকালে ছাড়লেও শনিবার ঢুকতো পশ্চিমবঙ্গ মানে হাওড়ার দিকে, তো ওই জায়গাটাতে ঝড়টা আসলে তাই জন্যই হয়তো ক্যান্সেল করেছে, ভালো মন্দ বুঝেই হয়তো ক্যান্সেল করেছে, আমরা হয়তো মন খারাপ করছি, কিন্তু কোনো প্যাসেঞ্জারের কোনো ক্ষতি হতেই পারতো বা পুরো ট্রেনটারই ক্ষতি হতে পারতো, তো ঠিক আছে সেই জায়গা থেকে মেনে নেওয়াই ভালো, যে ক্ষতি হওয়ার থেকে এই বেশ ভালো, তার চেয়ে ভালো। তো শনিবারের ট্রেনও মনে হচ্ছে ক্যান্সেল হবে, কারণ কোনো তৎকালের টিকিট ওরা ছাড়েনি, জানি না কি হবে। আর
সানডের আশার করছি না, কারণ এই দুদিনে ট্রেন যে ক্যান্সেল হবে সব গিয়ে সানডেতে ভিড়টা পড়বে। আর আমাদের ব্যাঙ্গালোর ক্যান্ট থেকে ট্রেন ছাড়ে ওটা ডানকুনি হয়ে ঢুকবে আর কি, তো ডানকুনিতে নেমে আমাদের এত লাগেজ নিয়ে খুবই অসুবিধে। আর একটা দক্ষিণেশ্বর যাবে, দক্ষিণেশ্বরও একই ঝামেলা, আমাদের পক্ষে এত লাগেজ নিয়ে এভাবেই ভেঙে চুড়ে যাওয়াটা সম্ভব নয়। যাই হোক, যেটাই হোক না কেন, তোমরা তো সাথে থাকবেই, তোমাদেরকে সবটাই বলবো। জানি না কি হবে, এইবার খুব আশা করে বসেছিলাম, এইবার কেন, আগের বারও যখন গেছিলাম ওবার কাউকে জানাইনি বলে এভাবে হয়তো বলতে পারিনি, তখন আনন্দটা বোঝাতে পারিনি, কিন্তু এবার দুঃখটা সবাইকেই বোঝাতে পারছি আর কি। যাই হোক, যা হবে ভালোর জন্যই হয়, যাই দেখা যাক কি ভালো হয়, জানি না কি ভালো হতে চলেছে আমাদের সাথে। তো চলো, 1:30 বাজে এখন, একটু বাদে খাবো, একটু বাদে খাবে তো, একটু বাদে খাবো ডাল আলু ভাজা মাছ আর কালকের ফুলকপিটা, তোমাদেরকে তো দেখালামই, তো খেতে বসে নয় কথা হবে বা আবার বিকেলে কিছু একটা হবে। তো এখনকার মতো টাটা। খাবার দাবার বেড়ে নিয়েছি, ভাত আলু ভাজাটা তালাতে আর ডালটা বাটিতেই রয়েছে, ফুলকপিটাও বাটিতে, মাছটাও বাটিতে, যখন যেটা লাগবে নিয়ে নেবে। তো এই তো বেড়ে নিয়েছি, আর বাজে হচ্ছে 5:02। তো চলো এবার তাহলে খেয়ে দিয়ে নি। অনেকদিন বাদে ছাদে এলাম, আবারও আমাকে একা আসতে দেয়নি, ওই দেখো এসে এখানে, মানে সেই ওখানটাতে ঘুমাচ্ছিল, কিন্তু ও পায়ের আওয়াজ পেয়ে একটুখানি উঠলো, উঠে নিয়ে আবার এখানে চলে এসেছে, এখনো সূর্যটা অস্ত যায়নি, অনেক দেরি আছে, এখন বাজে 5:10। দেখো এখানে একটা গোটা উঠেছে, প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ডই। ছাদে আসলে বেশ ভালো লাগে, কিন্তু কি বলতো এখন একা আসতে হয় তো, তো আর আসা হয় না, একা একা ছাদে ঘুরতে ভালো লাগে না, তাই জন্য আমারও আসা হয় না। আগে যখন ওর নাইট শিফট ছিল, মানে 6টা-7টা থেকে কাজ শুরু করতে হতো, তখন আমরা দুজনেই এরকম 4:30 উঠে যেতাম, উঠে 4:30-5টায় উঠতাম, উঠে আধ ঘন্টা আসতাম, ছাদে ঘুরতাম ফুরতাম, তারপর আবার ওর নিচে গিয়ে কাজে বসতো। তারপর যখন ওর 5টা মানে 5টা থেকে শিফট শুরু হলো, 4:30-5টা থেকে, তারপর আর হয়ে ওঠেনি, আর এখন তো হয়ই না মর্নিং শিফট বলে কথা। তো চলো একটু আমি হাঁটাহাঁটি করি, তারপর নিচে যাবো টম্পির সাথে একটু খেলাধুলো করি আর কি, মন মেজাজ ভালো নেই তো তাই একটু ছাদে চলে এসেছি, কি আর করবো। আজকে রাতে হচ্ছে তড়কা আর পরোটা, তো তড়কার জন্য ডিমটাকে প্রথমে আগে ঝুড়ি করে নিচ্ছি, আজকেও 2টো ডিম করে ফেললাম ঝুড়ি, তারপরেও 9টা ডিম রয়েছে, দেখা যাক, ওকেও আজকে 2টো ডিম সেদ্ধ করে দিয়েছিলাম সকালে। তো পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন সব নিয়ে নিয়েছি, আর এখানে তড়কা রয়েছে সেদ্ধ করে নিয়েছি। তো আমি রান্নাটা করে নিই, ফাঁকে ফাঁকে আসবো তোমাদেরকে দেখানোর জন্য, আজকে সবটাই শর্টকাটে করছি, আর ভাল লাগছিল না ডিম ঝুড়িটা করে, না আমি আর নামাইনি, তার মধ্যেই পেঁয়াজ দিয়েছি, ভেজেছি একটু একটু করে, তারপরেই বাকিগুলো দিয়ে দিয়েছি, জানি না আজকে কেমন খেতে হবে, আজকে ইচ্ছেই করছে না করতে। ব্যাস এরপর বাকি মশলাগুলো দিয়ে এবার কষাচ্ছি, তারপর ডালটা দিয়ে দেবো, আর ভালো লাগছে না, তাড়াতাড়ি হয়ে যা তাড়াতাড়ি হয়ে যা। এবার ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এই ডালের জলটাকেই দিয়ে দেবো, এইটা দিয়ে ছেঁকে ছেঁকে দিয়েছি আর কি, হচ্ছেও না আজকে, হয়ে গেছে, কাসুরি মেথি পাতাও দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে নামিয়ে দেওয়ার পালা আর কি, ঢেকে রেখে দেবো, খাওয়ার সময় খেয়ে নেবো। এখন ময়দাটা মাখবো, মেখে একটু পরে করবো, এখন করবো না। তো হয়ে গেছে, বুঝতেই পারছো এটা আমাদের দুদিনের খোরাক, যতটুকু ছিল ডাল আমি ভিজিয়ে দিয়েছি আর রাখিনি, আর রেখেই বা কী করবো, বুঝতে তো পারছি না যে কি হবে আদৌ। তো চলো এবার নামিয়ে নিই। আমাদের খাবার দাবার তৈরি করা হয়ে গেছে, তড়কা পরোটা, ওকে কাঁচা পেঁয়াজ দিলাম ও ভালো খায় বলে, তো আজকে দিনটা এখানেই শেষ হয়ে গেছে, বুঝতেই পারছো, মানে কালকে সকালে আমাদের 11টায় ট্রেনে ওঠার কথা ছিল, আজকে এসে মতো অনেক তোড়জোড় করার কথা ছিল, কিন্তু কোনোটাই হচ্ছে না, দেখে বুঝতেই পারছো যে এবার আর কোনো নাটক বা কিছু করছি না, এবার একটা সত্যি সত্যি মানে ওই যে হয়েছিল না বাঘ পড়েছে বাঘ পড়েছে, আমাদের সেই কথাই হয়েছে, বাড়িতে যেমন ফোন করে মাকে বলছি, মা বলছে তোরা এবারও মিথ্যা কথা বলছিস, এবারও চলে আসবি ওরকম ভাবে, আছি না গো এবারটা বিশ্বাস কর, এবারটা সত্যি মানে পালে বাঘ পড়ার মতো আমাদের অবস্থা হয়ে গেছে, যাই হোক না কেন। তো চলো খেয়ে দিয়ে নি,
আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি এইটুকু ভালো লেগে থাকে ভিডিও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকে আজকের মতো, টাটা, গুড নাইট।